বুধবার বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ জেলায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি এবং এআরডিডির বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সুবিধা তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলা প্রমুখ, দপ্তরের অধিকর্তা এন কে চঞ্চল, দক্ষিণ জেলা জেলাশাসক সাজু ওয়াহিদ, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যারা প্রাণী পালন করে জীবিকা নির্বাহ করেন তাদের অর্থনৈতিক সচ্ছলতার কথা মাথায় রেখে এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যের ইতিহাসে এই প্রথম এই ধরনের প্রকল্পের সূচনা করেছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে যদি কোনো প্রাণী পালকের গবাদি পশু পশু দুর্ঘটনায় মারা যায় তাহলে ক্ষতিগ্রস্ত প্রাণী পালককে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এই বছর আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম লঞ্চ করেছি। আমার এই 8-9 মাসে মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন ব্লক এলাকাতে গেছি, অনেক প্রোগ্রেসিভ ফার্মারের সাথে দেখা করেছি, কথা বলেছি, বিভিন্ন জায়গায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারলাম অনেক সময় কি হয়, মনে করুন আপনার একটা গরু আছে, আপনি তাকে অনেক কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন, বড় করার পর হয়তো তার মার্কেট ভ্যালু বর্তমানে 40,000 টাকা হবে না, কিংবা 50,000 টাকা আপনি বিক্রি করলে পাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল হঠাৎ করে গরুটা কোনো একটা পরিত্যক্ত জলাশয়ে পড়ে মারা গেছে। এই প্রাণী পালন সম্মান নিধি ত্রিপুরা রাজ্যের পশুপালন দপ্তরের ইতিহাসে, রাজ্যের ইতিহাসে এই প্রথমবার যারা প্রাণী পালন করেন তাদের অর্থনৈতিক সচ্ছলতার কথা মাথায় রেখে, প্রাণী পালনে তাদেরকে উৎসাহিত করার কথা মাথায় রেখে এই প্রাণী পালন সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার আমরা চালু করেছি। এবারে যার গরু মারা গেল সে হয়তো জানে না কার গাড়ি বাড়ি দিয়ে মেরে গেল, সে হয়তো খবর পায়নি, কিন্তু ওই গরিব কৃষক কি হয় সে ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, এই প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পে দক্ষিণ জেলার প্রতিটি ব্লক থেকে 50 জন করে সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের প্রত্যেককে বছরে 6,000 টাকা করে অর্থরাশি প্রদান করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।